সব ডুবে আছে, প্রচন্ড খারাপ অবস্থা, লোকের অবস্থা না, তাদের পানীয় জলের ব্যবস্থা খুব কঠিন অবস্থা, কি বড় লোক কি গরিব লোক। বন্যা কবলিত খানা খুলে লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গেল জুলফিকারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশন ও হরিণঘাটা এবং অশোকনগর সদস্যদের সহযোগিতায় সিঙ্গা চেন্নাই ভক্তদের প্রচেষ্টায়। এদিন 50টি 20 লিটার পানীয় জলের বোতল ও প্রায় 1.5 লক্ষাধিক টাকার শুকনো খাবার তুলে দেওয়া হয় খানাকুলের বন্যা কবলিত প্রত্যন্ত গ্রাম হীরাপুর, ছোট হীরাপুর, চালদাপুর, চক্রপুর, অনন্তনগর সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে। উপস্থিত ছিলেন হরিণখোলা দরবার শরীফের অন্যতম পীরজাদা মহেবুল্লাহ হুসাইনি, পীরজাদা এনায়েতুল্লাহ হুসাইনি, মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, হাফেজ নাজমুস সাকিব, মাওলানা আরমান জাফরি সহ একাধিক ভক্ত সদস্য এবং এলাকার সহযোগী মানুষজন। আজকে আমরা এসেছি খানাকুলের বিস্তীর্ণ এলাকা। আপনারা জানেন পানির মানে একেবারে একতলা পর্যন্ত বাড়িগুলো সব ডুবে আছে, প্রচন্ড খারাপ অবস্থা। গত কাল থেকে পানি কমা একটু শুরু হয়েছে, তাই আমরা যেতে পারছি। আমরা এখন হরিণখোলা দরবার শরীফ জুলফিকারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশন জয়েফের ব্যবস্থাপনায় আর আমাদের ভালোবাসার মানুষ সব হরিণঘাটা এবং অশোকনগর থানা এলাকার যে সমস্ত আমার ভাইরা দেখছেন, মাওলানা গিয়াসউদ্দিন সাহেব ইনার উদ্যোগে, মাওলানা আরমান সাহেবের উদ্যোগে, আরও সমস্ত ভাইদের উদ্যোগে আজকে আমরা এই সুন্দর ব্যবস্থাপনা করতে পেরেছি। আমাদের যৎসামান্য এটা আমরা সহযোগিতা বলবো, এটা আমরা দান বলবো না, এটা বলবো আমরা যে সহযোগিতা করার জন্য, ভাইরা বিপদে আছে পাশে দাঁড়ানোর জন্য। আমরা 50 ব্যারেল পানি নিয়ে এসেছি এবং একটা লরি করে আমরা মাল নিয়ে এসেছি, অন্তত 1,00,000 টাকার কিছু কম বেশি এদিক ওদিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন যাওয়া শুরু করেছি নৌকায় করে। এখানে নৌকা পাওয়া খুব ক্রাইসিস, এমনি নৌকার সমস্যা আছে। তো তারপরও আমি বলবো অনেক বাড়ি এখনও পানির তলায় আছে, সেগুলো তাদের তারা যোগাযোগ বিচ্ছিন্ন, তারা কোনো ক্রমে একটা নৌকা পেলে বাজার যেতে পারেন, নাহলে যেতে পারেন না, তারা বাড়ির মধ্যেই আবদ্ধ অবস্থায় আছে। তাদের পাশে বেশি বেশি করে আরও মানুষদের আসার জন্য বলবো, দাঁড়ানোর জন্য বলবো, সহযোগিতা করার জন্য বলবো। বিশেষ করে আপনারা নৌকা এখানে আগে জোগাড়যন্ত্র করে নিয়ে তবে ঢুকতে পারবেন, সেটুকু ঢোকার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ হরিণখোলা দরবার শরীফ জুলফিকারি আজিয়া যুব ফাউন্ডেশন মাঝে মাঝেই মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে। আজকেও আমাদের এই ভাইদের অশোকনগর হরিণঘাটা এলাকার যে সমস্ত আমাদের ভাইয়েরা আছেন, আমাদের ভালোবাসার মানুষেরা আছেন, তাদের সহযোগিতায় আজকে আমরা করতে পেরেছি, আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। এর জন্য সকলকে হরিণঘাটা অশোকনগর থানা এলাকার মানুষদেরকে, যারা আজকে এসেছেন তাদেরকে, যারা সহযোগিতা করছেন তাদেরকে, এবং যারা এই এলাকার চালতাবিরিয়া এলাকার মানুষ, যারা আজকে নৌকা দিয়েছেন, নৌকা দিয়ে যারা সহযোগিতা করেছেন, যে সমস্ত ভাইরা আজকে পুরো ব্যবস্থাপনা এখানে এসে করছেন, অনেক রকম সমস্যা থেকে আমাদেরকে সহযোগিতা করছেন প্রত্যেককে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধুপারা ধুপারা আনো পড়া দিতে দিবি এই সামনেটা দিয়ে পড়া চলে যাবে। প্রিয় দর্শক সকলকে আমার ধুপারা দরবার পক্ষ থেকে আমি ইনায়াতুল্লাহ হোসেনি সালাম শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা হুগলির খানাকুলে চালতাবেরিয়া ধরমপুর কামদেবপুর এলাকার সমস্ত যে মানুষগুলো পরিস্থিতির শিকার হয়েছে, অত্যন্ত খুব দুঃখজনক ও কঠিন পরিস্থিতির মধ্যে তারা জীবনযাপন করছে। এক প্রকার তারা আমরা সকলে সচক্ষে না দেখলে সেটা কোনোভাবেই যেন ভাবা সম্ভব নয়। তো আজকে কী কঠিন পরিস্থিতির মধ্যে তারা জীবনযাপন করছে, না তাদের কোনো মেডিকেলের ব্যবস্থা, না কোনো খাবার ব্যবস্থা, কোনো অন্নের ব্যবস্থা, না তাদের পানীয় জলের ব্যবস্থা, খুব কঠিন অবস্থা। কী বড় লোক কী গরিব লোক, প্রত্যেকেই যেন খুব অসহায়ের মধ্যে একদম যেন জীবনযাপন করছে। এক ফোঁটা তাদের কাছে একটু পানি মানে একটা তাদের কাছে মহান এখন এই মুহূর্তের জন্য, এই কঠিন পরিস্থিতির মধ্যে তারা জীবনযাপন করছে। তাই আজকে অশোকনগর থেকে আপনার নদিয়ার ভাইদের গিয়াসউদ্দিন সাহেব ভাই, চেন্নাই যারা থাকেন তারা সহযোগিতা করেছেন, সিঙ্গার ভাই সহযোগিতা করেছেন, অনেকের সহযোগিতায় আজকে আমরা আসতে পেরেছি, সহযোগিতায় আসতে পেরেছি। বিশেষ করে আমাদের হরিণখোলা দরবার শরীফের বড় ভাইজান হুজুর কেবলা, ওনার নির্দেশে আমরা সকলে মিলে সেইভাবে এগিয়ে আসতে পেরেছি, এবং জুলফিকারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশনের সহযোগিতায় আমাদের সঙ্গে আমরা সকলে মিলে এসে হাজির হয়েছি। তো সকলে
যারা দেখবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন মানুষ যেন এই পরিস্থিতির মধ্যে দেখতে পেয়ে আরও যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এখানে যা এনে হাজির করা হবে এখন এই মুহূর্তে তাদের কাছে বিন্দু ছাড়া অন্য কিছু হতে পারে না। এই কঠিন অবস্থা প্রায় আমি খবরের মধ্যে দেখলাম 2 লক্ষ লোক মানুষ এখন পর্যন্ত তারা পানির মধ্যে এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে শিকার হয়ে পড়ে আছে। সকলে এনাদের সকলের জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন, যেন আল্লাহ পাক এদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হেফাজত করেন। সর্বোপরি সর্বশরীর সর্বসমস্তায় আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মানুষের পাশে থাকার তৌফিক দান করেন। আমিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি একদিকে অত্যন্ত খুশি, অপরদিকে খুব ব্যথিত। সরজমিনে এসে আমি যে পরিস্থিতি দেখছি দেখে খুব খারাপ লাগছে। মানে মানুষকে এইভাবে বসবাস করতে পারে, তারপরেও মানুষ বসবাস করছেন, তাদের পেটের আহার নেই, মুখের কথা বলার সুযোগ নেই, বিভিন্নভাবে তারা সমস্যার সম্মুখীন হয়ে আছে। তো আজকের তাদের আমরা সেই নদিয়া জেলা এবং অশোকনগর থানা আমাদের উত্তর চব্বিশ পরগনার কাউসা গ্রাম সেখানকার মানুষের সহযোগিতা নিয়ে আমি আজকে আসতে পেরেছি। আর ঠিক জায়গা মতন পৌঁছানোর জন্য আমার বিশেষ করে বড় ভাইজান পীরজাদা মহিবুল্লাহ হোসাইনি ভাইজান, আমার নসজ ভাইজান পীরজাদা ইনায়তুল্লাহ হোসাইনি ভাইজান, তাদের সহযোগিতায় আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারছি। নাহলে আমি রাস্তায় যে পরিস্থিতি দেখছি হয়তো কষ্টও লাগছে, কিন্তু আমি মনে করছি যে এই দানগুলো ওইখান থেকে আমি যে উদ্দেশ্য করে নিয়ে এসেছি হয়তো পরিপূর্ণ ঠিক হচ্ছিল না। যাই হোক, আমি এখন সঠিক জায়গায় পৌঁছাতে পারছি। আমি পুরো পানির মাঝখান দিয়ে যাচ্ছি, এখানে প্রচুর পানি, নৌকার মধ্য দিয়ে আমি যাচ্ছি। আর আজকের আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা আজকের এই বন্যা ত্রাণের জন্য সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার চেন্নাইয়ের আমাদের কেওসার অনেক ভাইয়েরা, তাদের সোনার দোকান আছে, তারা আছেন, আমি নাম না করেই বলছি কারণ বহু ভাইয়েরা দিয়েছেন। আর বিশেষ করে একজন আমার সিঙ্গার, একজন তার নামটা বলতেই হয় যেহেতু তিনি একটা গ্রামের একজন, ফারুক ভাই বলে তিনি ভাই, তিনিও সোনার কাজ করেন, কয়েকটি দোকান আছে। তিনি একটা ভালো অঙ্কের একটা টাকা দিয়ে আমাদেরকে তিনিও সহযোগিতা করেছেন। আমার গ্রামবাসী, কেওসা গ্রামবাসী বা অন্যান্য কয়েকটি গ্রাম, যেমন মিত্রিপুর গ্রাম থেকে এসেছে আপনার, আরও কয়েকটি গ্রাম থেকে, দিগল গ্রাম থেকে এসেছে, দাসদিয়া থেকে এসেছে, এইভাবে আমার কাছে কিছু কিছু সহযোগিতা এসছে। আমি সেই সহযোগিতাগুলো আমি জিম্মাদার হিসাবে যে আমি সঠিক জায়গায় দিতে পারবো কি পারবো না, এনে আমার মনের ভিতরে একটা সংশয় ছিল, কিন্তু এই মুহূর্তে আমি মনে করছি না আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারছি। এর জন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে যেন এই কাজের বিনিময় আল্লাহ আমাকে তার জাযা দেন, এবং সবথেকে বড় আশা করি যেন আগামী দিনে মানুষের বিপদের পাশে এইভাবে আমি যেন দাঁড়াতে পারি। আর অবশ্যই আমি বড় ভাইজানের কাছে খাস করে দোয়া চাইবো, বড় ভাইজানের সহযোগিতার কারণেই আজকে আমি এই জায়গাটায় পৌঁছাতে পারছি। নাহলে তো আমি পৌঁছাতে পারতাম না, কোনোদিনই পৌঁছাতে পারতাম না, কারণ রাস্তায় যে পরিস্থিতি, আমি কয়েক জায়গায় যেমন গাড়ির চিন্তায় হয় ঠিক ওই রকম একটা অবস্থা হয়েছে। তারপরেও যাক আলহামদুলিল্লাহ আশপাশের মানুষ যারা এই বন্য কবলিত অবস্থায় এখনও যারা আছেন খুব দুর্যোগের মধ্যে, তাদের সহযোগিতায় আমরা ঠিক জায়গা মতন অর্থাৎ খানাকুল থানার চালতেপেড়িয়া গ্রাম এখন আপাতত আমরা যাচ্ছি। চালতাপুর গ্রাম আমার ওইখানেকার ভাইজানেরাও আছেন কিছু। যাই হোক, সকলের সহযোগিতায় আমরা সেইখানে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিয়েছি এবং যাচ্ছি। আমরা এখন পানির মধ্যে, পানির মাঝখানে আছি। সকলে আমাদের জন্য খাস করে দোয়া রাখেন, আগামীতে যেন এই ভালো কাজ করার আল্লাহ আরও আমাদেরকে সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।